নমস্কার, ND24 বিশেষ অনুষ্ঠান এপলকলে স্বাগত। মই নীলোৎপল রায়চৌধুরী। আজি অনুষ্ঠানের বাবে উপস্থিত আছো হাউলিত। এবার 97 সংখ্যক বছর ধরে দিলে হাউলি রাস মহোৎসবে। এবার হাউলি রাস কি ধরনের আয়োজিত হয়েছে, আর বিশেষক যেহেতু হাউলি রাসত এবার লটারি নাই, বিশেষক হাউলি রাসত লটারিয়ে বহু লোক আকর্ষণ করে, কিন্তু এবার হাউলি রাসত লটারি নাই। সেই এইবার কি ধরনের আয়োজন করা হয়েছে, লটারি অবিহনে হাউলির রাস, বা লটারি নোহাক হাউলির রাসলে মানুষের সুদ বইছে, আকর্ষণ একে আছে, সকলে আমি আপনাদের জানাম। লগতে হাউলি রাসত এবার কি কি থাকিব, দৃশ্যসমূহ কেনেকুয়া হব, হাউলি রাসত মানুষের সমাগম কি হয়েছে, সকল আমি দেখাম অনুষ্ঠানের জড়িয়ে। লোকে লোকারণ্য হাউলির রাস, যেফালে চাব সেইফালে কেবল মানুষ, মানুষ আর মানুষ। আর এইবার হাউলি রাসনো কি ধরনের আয়োজন করা হয়েছে আমি জানিম। রাস উদযাপন সমিতির সভাপতি মহোদয় মূর সুতরাং আছে, হেমেন দাস ডাঙরিয়া মূর সুতরাং আছে, আপনার স্বাগতম জানাইছো অনুষ্ঠানের। হয়, 97 সংখ্যক হাউলির রাস এবার কি ধরনের আয়োজন করা হয়েছে, যেহেতু হাউলি রাস বলে কলে একটা বিশেষ আকর্ষণ থাকে? আমার 97 সংখ্যক হাউলি রাস মহোৎসবের যে আকর্ষণ, সেই আকর্ষণের কারণেই ইতিমধ্যে দর্শনার্থীর সংখ্যা আগের বছরতকৈও বৃদ্ধি হয়েছে। কারণ কেবাটাও আছে। প্রথম কারণটো হল যে মৃন্ময় মূর্তিসমূহর যেধরণে আমি বিন্যাস ঘটাইছো আর যেধরণে উপস্থাপন করা হয়েছে, সেই বিন্যাস আর উপস্থাপনে লড়া ছোৱালীৰ মনত ধর্মীয় আর আধ্যাত্মিক ভাব এটা জগাই তোলাত সহায় করে। দ্বিতীয়ত হল যে আমি মৃন্ময় মূর্তির উপরেও আমি দর্শনার্থীর মনোরঞ্জনের কারণে, জ্ঞানের কারণে আমি হলোগ্রাফিক প্রেজেন্টেশনের জড়িয়ে আমি মহাপ্রভু শ্রীকৃষ্ণর শিশুলীলা আর আমি শিশুর মনোরঞ্জনের কারণে আমি অন্যান্য কিছু তাত ব্যবস্থা করছো। তার উপরি কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমি আমার হিয়ার আমঠু ডক্টর ভূপেন হাজরিকা দেবর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবর প্রয়াস করছো। ইয়ার উপরও এই দুইটা বস্তুর উপরও আর মৃন্ময় মূর্তির বিন্যাস আর যেটু ব্যবস্থা, সেইকেটার উপরও আরও বহুকেটা আছে যেকটাই আমার মোর মধ্যে দর্শনার্থীক আহিবলে অনুপ্রাণিত করেছে। তার ভিতর অন্যতম হল স্বচ্ছতা, দ্বিতীয়ত হল দর্শনার্থীর সুবিধা। এইবার আমি আমার দর্শনার্থী অহা যাওয়ার কারণে যিমানখিনি পথ লাগে সেই ধরনের পর্যাপ্ত পথর আমি ব্যবস্থা করে দিছো। দর্শনার্থীয়ে যাতে তেওঁলোকৰ প্রবেশের কারণে যদি কিবা সুধিবলগীয়া থাকে সেইটো সুধিবর কারণে আমি চারিটা দর্শনার্থী সহায়ক কেন্দ্র দি দিছো। দর্শনার্থী গোটেই অঞ্চলটো ঘুরোতে যদি সাধারণতে 3-4 ঘণ্টা লাগে, ভাগর লগাটো স্বাভাবিক, গতিকে ভাগর জিরাবর কারণে প্রায় 400 মানুষ একলগে বহিবপরা আমি ব্যবস্থা মেলা বাজার মীনা বাজারত করে দিছো, আর তাত সেলফি পয়েন্টের নিচিনাও আমি করে দিছো। তার উপরন্তি আমি স্বচ্ছতার কারণে আমি আমার আগতে যিমানবোৰ টয়লেট থাকে তার উপরন্তি আমি 25টা বায়ো টয়লেট আর 25টা উন্নত মানের ইউরিনেলর ব্যবস্থা করছো। তার উপরি হাউলি পৌরসভায় মোবাইল ভ্যান এখন, বায়ো টয়লেটর মোবাইল ভ্যান এখন ইয়াত স্থাপিত করেছে তেওঁলোকে দর্শনার্থীর সুবিধার কারণে। এইবোৰৰ কারণে দর্শনার্থী যথেষ্ট সুবিধা পাইছে। আর একটা কথা আমি কব লাগিব যে আমার গ্রন্থমেলা আছে, প্রদর্শনী আছে, আর প্রজ্ঞার জড়িয়ে ভারতীয় সংস্কৃতি আর হাউলির ইতিহাস একটা সুন্দরভাবে দাঙি ধরেছে। এই এই কথাটেও আর দর্শনার্থীক আগ্রহ বৃদ্ধি করা বলে অনুভব করো। তার উপরন্তি আমার তাত যেতিয়াই আহে তেতিয়াই আমার কিবা একটা অতি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান চলি থাকে। এতিয়া চলি থাকা আপনাদের এতিয়া যে সময় মোর সাক্ষাৎকার লই আছে সেইখিনি সময়তে ও আমার হাউলি শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলি আছে। ও আমার হাউলির মূল কনসেপ্টটো হল এনেকুয়া ধরনের যে হাউলি আর হাউলির আশে পাশে থাকা 18খন গাঁর নতুন প্রতিভা আর পুরনি প্রজন্মর যখন আমি পাহরণির গর্ভত লাই লাই যাব ধরেছে তেওঁলোকক এখন মঞ্চ দি তেওঁলোকক আকৌ উদ্ভাসিত করা আর পুরনি প্রজন্মক উৎসাহিত করা, এইটো ধারণা লৈ ও আমার হাউলি করা হয়েছে। আজি ও আমার হাউলির তৃতীয় দিন আর এই তিনিও দিনত
আমি ইমান সঁহাৰি পাইছোঁ, আমি গয়া ৰাইজৰ পৰা পাইছোঁ, নগৰীয়া ৰাইজৰ পৰা পাইছোঁ, আৰু যিসকল দৰ্শনাৰ্থী আহিছে বাহিৰৰ পৰা, যিসকল মূলতঃ হাউলীৰ বাসিন্দা নহয়, তেওঁলোকৰ পৰাও আমি অভূতপূৰ্ব সঁহাৰি পাইছোঁ। মই ভাবোঁ এইকেইটা কাৰণত দৰ্শনাৰ্থীৰ সংখ্যা বৃদ্ধি হৈছে নিশ্চিতভাৱে। আৰু আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ এটা চৰ্চিত বিষয়, হাউলীৰ ৰাস বুলি ক'লে পূৰ্বতে মানুহৰ মনত এটা আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু হৈ থাকে লটাৰী। এইবাৰ ৰাজ্য চৰকাৰে লটাৰী বন্ধ, উচ্চ ন্যায়ালয়ে এইবাৰ এক নিৰ্দেশনা যোগে লটাৰী বন্ধ কৰিছে, কৈছে যে ৰাজ্য চৰকাৰে কোনো ধৰণৰ লটাৰী খেল অনুষ্ঠিত কৰিবলৈ ৰাজ্যত অনুমতি দিব নোৱাৰিব, যাৰ পৰিপ্ৰেক্ষিতত এইবাৰ কোনো এখন ৰাসতেই, বিশেষকৈ নামনিৰ কোনো এখন ৰাসতে লটাৰী খেল অনুষ্ঠিত হোৱা নাই। আৰু হাউলীৰ ৰাস বুলি ক'লেই লটাৰী খেল হৈছে অন্যতম আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু, য'ত বহু বিলাসীকাৰী উপহাৰ দিয়া হয়, বহু বিদেশীকাৰী উপহাৰ দিয়া হয়। এইবাৰ কিন্তু ইয়াৰ ব্যতিক্ৰম, হাউলীৰ ৰাসত এইবাৰ লটাৰী নাই, এই বিষয়টোৱে কিছু প্ৰভাৱ পেলাইছে নেকি হাউলীৰ ৰাসত? প্ৰথম কথাটো, মাননীয় গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ মৰ্মে আমাৰ উপহাৰ কুপন বন্ধ আছে। আমি মাননীয় গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ মৰ্মেই আমি চৰকাৰক আবেদন জনাইছিলোঁ। চৰকাৰে আমাৰ আবেদন সম্পৰ্কত যি সিদ্ধান্ত দিছে, সেই সিদ্ধান্তৰ বিৰোধিতা কৰি আমি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছোঁ। আমি মূলতঃ এইবাৰ দ্বাৰস্থ হৈছোঁ সাংবিধানিক কিছুমান দিশৰ প্ৰতি আঙুলিয়াই দি। গতিকে বিষয়টো যোৱা মঙলবাৰে উত্থাপিত হৈছিল আৰু এইটো কনষ্টিটিউশ্যনেল বেঞ্চলৈকে আগবঢ়াই দিয়া বুলি আমাৰ অধিবক্তাই জনাইছে। অহা 25 নৱেম্বৰৰ দিনাখন আকৌ ই ন্যায়ালয়ত উঠিব। এইটো ন্যায়ালয়ৰ বিচাৰাধীন, গতিকে মই এই বিষয়ে বিশেষ নকওঁ। কিন্তু আপুনি যিটো কৈছে যে আমাৰ ওপৰত, মানে হাউলীৰ ৰাসৰ ওপৰত কিবা প্ৰভাৱ পেলাব, হাউলীৰ ৰাসৰ জনপ্ৰিয়তাত প্ৰভাৱ পেলাইছে, মোক এই কথাটো আৰু এজন সাংবাদিকে সুধিছিল, তেওঁকো মই এটা উত্তৰ দিছিলোঁ, আপোনাকো মই সেই উত্তৰটোৱেই দিব বিচাৰিছোঁ। আপোনাৰ হাতত 200 টকা আছে, আপোনাৰ 100 টকা হেৰালে, আমাৰ 200 টকা আছে লটাৰী আকৰ্ষণটো 100 টকা, বাকী আকৰ্ষণ 100 টকা, এই 200 টকাৰ 100 টকা হেৰালে, আপোনাৰ 200 টকাৰ 100 টকা হেৰালে, আপোনাক আকৌ আমি 200 টকা দি দিলোঁ, আপোনাৰতো 300 টকা হ'ল, আপোনাৰ আগতে 200 টকাহে আছিল, এতিয়াতো 300 টকা হ'ল। আমাৰ হাউলীৰ ক্ষেত্ৰতো উপহাৰ কুপন নোহোৱা কাৰণে আমাৰ আকৰ্ষণ কমিছে, কিন্তু অন্যান্য এনেকুৱা ধৰণৰ কিছু কাৰ্যসূচী লোৱা হৈছে, ই আকৌ আকৰ্ষণ বৃদ্ধি কৰিছে। বিগত 5 দিনত অভূতপূৰ্ব জনসমাগমে প্ৰমাণ কৰে যে হাউলী ৰাসৰ জনপ্ৰিয়তা পূৰ্বতকৈ বৃদ্ধি হৈছে। এতিয়া লটাৰীৰ এই বিষয়টো যিহেতু বিচাৰাধীন হৈ আছে, আপোনালোকে ইতিমধ্যে আবেদন কৰিছে চৰকাৰৰ সিদ্ধান্তৰ বিৰুদ্ধে, বা চৰকাৰে আপোনালোকে আবেদন কৰিছিল, তাৰ বিৰোধিতা কৰি আপোনালোকে উচ্চ ন্যায়ালয়ত আবেদন কৰিছে। এতিয়া সমগ্ৰ বিষয়টো উচ্চ ন্যায়ালয়ৰ বিচাৰাধীন হয়। এতিয়া আপোনালোকে ভাবিছেনে পুনৰ লটাৰী যদি উচ্চ ন্যায়ালয়ে অনুমতি দিয়ে, আকৌ আগৰ দৰে আপোনালোকে লটাৰীখন অনুষ্ঠিত কৰিব পাৰিব, বা আগৰ দৰে লটাৰী খেলখনে বা উপহাৰ কুপন খেলখনে পুনৰ আগৰ জনপ্ৰিয়তা অৰ্জন কৰিব পাৰিব বুলি, যদিহে উচ্চ ন্যায়ালয়ে অনুমতি দিয়ে পুনৰ? নিশ্চিতভাৱে জনপ্ৰিয়তা অৰ্জন কৰিবই, কাৰণ হাউলীৰ যিটো উপহাৰ কুপন খেল অতুলনীয়, তুলনা নাই, জনপ্ৰিয়তা অৰ্জন কৰিবই। আমি নিশ্চয় উপহাৰ কুপন খেল পাতিম যদি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে বা গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ ন্যায়ৰ আধাৰত যদি অসম চৰকাৰে আমাক অনুমতি দিয়ে, আমি নিশ্চয়কৈ পাতিম। কিন্তু উচ্চ ন্যায়ালয়ৰ ৰায় আৰু আমাৰ ৰাস শেষ হোৱালৈকে কিমান সময় থাকিব, সেইটোৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব এইটো বৰ্ষতে আমি পাতিব পাৰিম নে নাই। যদি নহয়, তেতিয়াহ'লে পৰৱৰ্তী ৰাজহুৱা সভাত এই সম্পৰ্কে সিদ্ধান্ত লোৱা হ'ব। মই আপোনালোকক এটা কথা জনাবলৈ পাই সুখী যে আমাৰ যিকোনো ধৰণৰ এনেকুৱা সিদ্ধান্ত সদায় ৰাজহুৱা সভা যোগে হয়, যিকোনো গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত। এইটো যিহেতুকে এক অতি গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত, ই ৰাজহুৱা সভা যোগেই গ্ৰহণ কৰা হ'ব। উপস্থিত আছোঁ হাউলীৰ ৰাস মন্দিৰত। কেমেৰাত থকা পৰাগে দেখুৱাইছে, এয়াই হৈছে হাউলীৰ ৰাস মন্দিৰ, য'ত বহু দৰ্শনাৰ্থী আহি ৰাসৰ এইকেইদিন এইধৰণে সেৱা আগবঢ়াইছে। আৰু যদি এইফালে অকণমান চাই, পৰাগে অকণমান দেখুৱাব, চাওক কি ধৰণে সজাই তোলা হৈছে হাউলীৰ এই ৰাস মহোৎসৱস্থলী। এইবাৰ 97 সংখ্যক ৰাস উদযাপন কৰিছে হাউলীবাসীয়ে, 15 দিনীয়াকৈ আয়োজন কৰা হৈছে হাউলীৰ ৰাস।
হাউলির রাস বলে কলে ইতিমধ্যে আমি জানাইছো, সভাপতি মহোদয় জানাইছে যে কেনেকুৱা এটা পরিবেশে বিরাজ করে বা ইয়ার অন্তর্নিহিত যিসমূহ উদ্দেশ্য সেও ইতিমধ্যে খুব সুন্দরকৈ কৈছে। হাউলি বরপেটা জেলার এখন অন্যতম বাণিজ্যিক শহর, আর এই হাউলির দাঁতিতে লাগি আছে বাক্সা জেলাও, অর্থাৎ এই কথাটি প্রমাণ হয় যে এই অঞ্চলত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকে বসবাস করে, আর হাউলি রাসখনেও বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত সমন্বয়ের বার্তা বহন করে সেতু গড়িছে। সেয়া কি ধরনের সম্ভব হয়েছে আমি জানিম হাউলি রাস মহোৎসব সমিতির সাধারণ সম্পাদিকা নিপামণি কাকতি বাইদেউ, ক্ষমা করব নিপামণি কলিতা বাইদেউ মূর সহ আছে, আপনার স্বাগত অনুষ্ঠান। হাউলি রাস বলে কলেই মনলে এটাই ছবি আহে, লোকে লোকারণ্য হয়ে পড়ে রাস মহোৎসবস্থলী। ইয়াত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকে রাস চাবলে অহার উপরও বিভিন্ন কার্যসূচীত অংশগ্রহণ করে, আর এই রাসখনের একটা বৈশিষ্ট্য হয়েছে যে সমগ্র বরপেটা বুলিয়ে নয় দাঁতিতে লাগি থাকা বাক্সা জেলা, এই সমগ্র অঞ্চলটিতে একটা সমন্বয় বার্তা বহন করে এখন হাকু গড়ে সমন্বয়ের। কি ধরনের সম্ভব হয়েছে সমন্বয়ের হাকু গড়িবলে এই হাউলি রাসে? হয়, পোনপ্রথমে আমি আপনার ND24 97 সংখ্যক রাস সমিতির তরফের স্বাগতম জানাইছো, আর সমগ্রাসীক আপনার মাধ্যমের জড়িয়ে হাউলির রাস চাবলে আমি আমন্ত্রণ জানাইছো। সকলে আহক, আমার হাউলি রাসখন উপভোগ করক, কারণ আপনি সুদিছে আমার একতা। আমার 1928 চনতে আমার রাস উৎসব আসে, এটা আহি রাস মহোৎসব হয়েছে। আমি একটা রাসন বহল ভিত্তিক দেখবলে পাই আছো, সেই সকল ব্যক্তির কারণে যখন আরম্ভ করেছিল সেই সকল ব্যক্তিক আমি শ্রদ্ধারে সুয়ারিছো, শ্রদ্ধা নিবেদিছো, কারণ তেওঁলোকে করে গৈছিল। সেই তেওঁলোকৰ যেটা সংস্কার আমি ধরে রাখবলৈ চেষ্টা করছো। আর আমার যেহেতু দাঁতিক আমার 19-20 গাঁও আমার লগত আছে, হাউলি নগরক লৈ 10টা ওয়ার্ড আছে, সকলকে আবরি আমি বিভিন্ন জানা জাতি জনগোষ্ঠীর লোকে আমার হাউলিখনত আছো আমি, আর একতার এনাজরীরে কিন্তু বান্ধ খাই আছো আমি। আপনাদের দেখেছে 97 সংখ্যক রাসখন আজি ভরি দিছে, এই যদি একতার এনাজরি আমি সক্ষম হয়েছো, এই সফল ভিত্তিত আজি রাসখন দেখাবলে সক্ষম হয়েছো, এটাই কারণ আমি এই যে একতাত ঐক্যতাত আমি বান্ধ খাই আছো, সেই কারণে আমি হয়তো আজি সফলতার পিনে রাসখন হাউলির রাসখন ভারতবর্ষতো জিলিকিবলে সক্ষম হয়েছে। হাউলির রাস বলে কলে হাউলির বাসিন্দা বলে কলে আমি সচাকই নিজকে গৌরবান্বিত অনুভব করো, কারণ আমি বাহিরত গলে হাউলির রাস হয় আপনার তাত আমাক তেনেকৈ সুদে, সেইকাৰণে আমার মনটো ভাল লাগে, কারণ রাসে আমার পরিচয় যেন তেনেকুৱা লাগে। আমি যেহেতু সত্রিয়া সংস্কৃতির লগতো জড়িত, নানা জাতি বর্ণ নির্বিশেষ আমি থাকো, আমি রাসখনক কিন্তু সকল জাতির মানুষে আমার সহযোগ করে আহিছে, আর যেটো আমার রাসখনের যেটো আজ সফলতার পিনে অগ্রগতি হয়েছে আমাক করে অহা সহযোগিতার ফলতে হয়েছে। আপনার আমার দেখিছে মঞ্চত নানা জনগোষ্ঠীর লোকে আজি এতে আমার পারদর্শিতা প্রতিভাবর দেখাবলে সক্ষম হয়েছে, আর আমি লক্ষ্য করছো যে আমি আধ্যাত্মিক হোক, আমি দর্শনার্থী হোক, স্বচ্ছতার ফলের হোক, আমি সকলোরে আমি দিকতলে লক্ষ্য করি যাতে দর্শনার্থীর অকনো অসুবিধা নহয়, প্রত্যেক গাঁৱৰপৰাই স্বইচ্ছায় স্বেচ্ছাসেবক আহি যায়। আমি প্রশাসনে আমাক যথেষ্ট সহায় করে যদিও আমার কিন্তু যিসকল আমার দাঁতিকাষৰীয়া গাঁওবিলাক আছে সেই সকলের স্বেচ্ছাসেবকে অতি গুরুত্ব সহকারে রাতে 3টা বজালেকে ডিউটি কর্তব্যটো করে যায়। কোনো আমি পে নকরো, কোনো আমি দরমহা নিদো, কিন্তু নিজেই স্বইচ্ছায় করে এই যে মানুষবিলাকর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা নহোক সেই প্রতি লক্ষ্য রাখে তেওঁলোকে, এটো সেই একতার একটা বার্তা বলে কব লাগিব, যাতে আমার হাউলির রাসখন সফলভাবে চলাই নিব পারে 15টা দিন। সেই কারণে সকলো মানুষ আহি লগ হয়ে একত্রিত হয়ে সমন্বয়ের একতারে যেন বান খাই রাসখন চলাবলে সক্ষম হয়, সেয়েহে আমার হাউলি রাসর অন্য একটা আপনি কব পারিব বার্তা একটা প্রেরণ করব পারিব রাইজলৈ, যে একতার এনাজরী হাউলির রাসখন বান খাই আজ সফল ভিত্তিত 97 সংখ্যকত ভরি দিব পারিছে, সেই একতাতে অটুট থাকার বাবে, আর সেই একতা সদায় অটুট থাকক শ্রীকৃষ্ণর ওসর প্রার্থনা করছো। সেই সকল ব্যক্তি যিসকলে ভাবিছিল এনেকুৱা এখন রাস উৎসব পালন করিম বলে আজি সেই রাস আজি মহোৎসব হয়েছে, সেই সকল ব্যক্তি বৈকুণ্ঠরপরে আমাক আশীর্বাদ প্রদান করক, তাদের কামনা করি পুনর্বার আপনার স্বাগতম জানাইছো, ধন্যবাদ। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা কৈছে যে হাউলির রাস হাউলিবাসীর একটা পরিচয় গৌরবর বিষয়, যেটা হাউলি বাহিরলৈ যায় বিশেষ অসমৰ বাহিৰলৈ যেতিয়া যায় হাউলি বলে কলে এই কথা যে সুধে যে হাউলিত রাস হয় সেই কথাটা কেনেকুৱা অনুভব করা ইতিমধ্যে আপনি ব্যক্ত করেছে কথা, এই কথাটে হাউলি রাসে হাউলিবাসী কি ধরনের একটা বিশেষ পরিস্থিতি দিছে অসমৰ বাহিৰত
কারণ জানেই সকলে হাউলি রাসের কথা। বাইর এই বিশেষ পরিস্থিতি কি ধরনের লাভ করেছে হাউলিবাসী হাউলি রাসক লো? হয়, আমার হাউলিত ঐতিহ্যপূর্ণ, আমি চণ্ডীপুরা রাজ হাউলি প্রসিদ্ধ, আমার রাজ হাউলি জনাজাত, হাউলির রাসন আমার পরিচয়। আমার বাইর মানুষগুলো আপনার কথা ইমান সুন্দর রাস হয়, ইমান লোক হয়, 1 লাখ 1.5 লাখের মানে জনসমাগম একলগে হয়, এই যে মানুষের বার্তা মানে মানে আচরিতভাবে মানে মানে প্রত্যেক নিউজ চ্যানেলের জড়িয়ে মানুষবিলাকে দেখা পায় লোকারণ্য, ইমান লোকর মানে সমাগম, যেহেতু চ্যানেলত আমার মানে নিউজ চ্যানেলত দেখা পায় রাসন, মানুষবিলাকে দূরের মানুষ, অসমের বাইরের মানুষ নিউজবিলাক চায়, তেতিয়া আমাকে সুধে হাউলি রাসন ইমান মানুষ হয় আপনারা কেনেকে কন্ট্রোল করে? আমি তেতিয়া কম যে নহয়, আমার যে একতা সেইটো কথাই আমি কম যে আমার একতাত অটুট থাকার কারণে আমি রাসন সফলতার দেখাবলে সক্ষম হোক। আর আমি আপনার দেখেছে বৃন্দাবন আমার এতে লোকেল, আমার যে আমার ওসরের লোকেল লড়াই এইবিলাক মানে নিজে অঙ্কন করে, মানে সুন্দর একটা নিজেই মানে এনেকা করিম রাসন নিজেই মানে একটা পরিকল্পনা করে, এই যে পরিকল্পনা নিজের মানুষের মাজত যে রাসন আগলৈ কেনেক নিব, যেহেতু আগন্তুক সোণালী জয়ন্তী আমার হয়ে আছে, শতবর্ষত গৰকিব রাসন, সেই যে রূপরেখা এতিয়ারপরে তৈর হয়ে গেছে আমার, সেই কারণে দর্শনার্থী ভাল পায়, সুন্দর মৃন্ময় মূর্তিবিলাকও সুন্দর হয়, কলা কৌশলী নিজের কলাব প্রত্যেকটি মূর্তিতে দেখাবলে সক্ষম হয়, সেই কারণে হয়তো রাসন আজি ভারতবর্ষত পরিচিত হয়ে পড়েছে। আর সচাকই আমি গৌরবান্বিত যে আমি হাউলির আমার কমসে কম রাসন আমার হাউলির রাস আছে বলে মানুষে জানে। এরিয়াটো ডাঙর আর রাইডসকেটাও বেলেগ আর দোকানপাটও বেশি, যেহেতু বস্তুবিলাক বহুত সময়তো বহুত ধুনিয়াকে আর মানে হেৰি হয় ফ্যামিলির লগত, কেনেকে সময় গুছি যায় গমে পোৱা না যায়, আমি 8টাত আহিছিলি 11টা বাজে, ভাল লাগে ইয়াতে। স্পেশালি তো মই জুয়েলারি কিনব বিরাট ভাল পাও, তো এতিয়ালৈকে মই 5-6টা দোকানের জুয়েলারি কিনিলো আর রাইডস 3টামান হেৰি করলো, এতিয়া খাবলৈ যাম। আর ফুল বস্তু, ফুলের বস্তু, সজোয়ার বস্তু, স্পেশালি যে ঘরের ডেকোরেশনের বস্তু থাকে ইয়াতে বহুত ভেরাইটি থাকে, মানে বিরাট ভাল পাও। আর পোন প্রথমতে হাউলি রাসর শুভেচ্ছা জানাইছো মই সকল এনডিটি N24 রাইজ, মই ইয়ারে হয় আর আমার আজি প্রোগ্রাম আছিল, আপনাদের সাব আহক। পোন প্রথমতে আমার মন্দিরটা সাব আহক, খুব ধুনিয়া। আর দ্বিতীয়তে মই যেটু কলো আমার সকল ধর্মের মানুষ আগরি ধরা হয় ইয়াতে, অকল এনেকুৱা নহয় যে আমিয়ে নাটখনি করিম, ইয়াতে রাসর যিখিনি কৃষ্ণর কাহিনী ইয়াতে সকল অকল মূর্তিত নহয় মানুষে মঞ্চত আমার স্টেজত যিখিনি হয় তাতেও পারফর্ম করে দেখায়। হাউলি রাস উৎসব সমিতির উপসভাপতি তথা প্রচার সমিতির সভাপতি মহোদয় ধরণীধর দাস আমার সঙ্গে আছে, আপনার স্বাগত। এবার হাউলির রাসে আপনাদের ভবার ধরনে প্রচার লাভ করেছে নে, আপনাদের যি ধরনের প্রচারের ব্যবস্থা করেছে আপনাদের ভবার ধরনের প্রচার লাভ করেছে না হাউলির রাসে? এবার না আমি চাও, এইবারে আমি 97 সংখ্যক রাস মহোৎসব আমি প্রচারটা ডিজিটাল মাধ্যমে প্রচার করেছি, ইউটিউবের জড়িয়ে প্রচার করেছো, আর ব্যানার পোস্টারটা আছে সেইখিন নকঙে। আজি আমি কলকাতারপরা যে আমি আনিছো পার্টি বিজুলি আর জড়িয়ে আমি গোটেই আসলতে বিশ্বতে চাবা করে আমি আমার সমিতিখানোর জড়িয়ে যিখিনি সিস্টেমত আমি আসলতে দিব লাগে প্রচার আর প্রসার মাধ্যমের কারণে গোটেই ভারতবর্ষ নয় বিশ্ব মানে চার ব্যবস্থা আমি এটা করছো এইবিল আলোচনা মর্মে আসলতে। এবার আপনার ডিজিটাল মাধ্যমক বেশি গুরুত্ব দিচ্ছে? বেশি গুরুত্ব দিছো এইবেলি, আর এই কারণে গুরুত্ব দিছো অনাগত আমি এইবার 97 বছর আর 100 বছর গড় করবলে মাত্র 2টা বছর বাকি আছে, আর সেই কারণে আমি এই মাধ্যমের যোগে আমি আসলতে বিশ্বব্যাপিক জনাব বিচারিছো যে অসমের এখন সরু ঠাই হাউলি
যে এখন এনেকুৱা এটা রাসলীলা হয় শ্রীকৃষ্ণ রাসলীলা এই আমি দেখাব বিচারিছো আর ভবিষ্যতে যাতে শতবর্ষলৈ আরো উৎসাহ উদ্দীপনার আমি এই জনসাধারণক আমি দেখাবলে সক্ষম হোক তারবাবে আমি আসলে আপনার টিভির জড়িয়ে আমি প্রচার আর প্রসারের অতিকই আমি গুরুত্ব দিছো। হাউলির রাসত উপস্থিত আছো, চারিওফালে কেবল রঙিন পরিবেশ, আধ্যাত্মিকতার মাজতে এইধরে আধুনিক পরিবেশ দেখবলে পাওয়া গেছে। হাউলি রাস উদযাপন সমিতির প্রচার সম্পাদক কৌশিক কমল দাস মূর সহিত আছে, স্বাগতম জানাইছো অনুষ্ঠানলৈ। এবার রাসর প্রচার কি ধরনের চলোয়া হয়েছে যাতে বহু সংখ্যক লোক ইয়ালে আহক, পূর্বতে যান সংখ্যক লোক আহিছিল আর বেশিকয় আহক, সেই উদ্দেশ্য আগত রাখি প্রচার কি ধরনের চলোয়া হয়েছে? এবার প্রচার আগতে আমি যে ধরনের চলাইছিলো সেই ধরনটাই আছে, পারম্পরিকটা আছে, আমি ব্যানার পোস্টার লগা, বাতরি কাকত, নিউজ চ্যানেল এইবর তো আছে। ইয়ার উপরে যেতে বর্তমান ডিজিটাল যুগ, আমি ডিজিটাল মাধ্যমে প্রচার চলার যথেষ্ট গুরুত্ব দিছো। সেয়ে এইবার আমি কি কৈছো, রাসর যে 15 দিনা অনুষ্ঠান, এই 15 দিনা অনুষ্ঠানটা আমার হাউলির রাস মহোৎসব অফিসিয়াল বলে ফেসবুক পেজ, টুইটার, তারপর প্রথমে এক্স চ্যানেল হয়েছে, তারপর আপনার ইউটিউব এইবিলাক লাইভ যাই আছে। আপনি পনপটিয়াকে হাউলি রাসর অনুষ্ঠানটা আপনার ঘর বহে উপভোগ করে যাতে মানুষের পায়। এবার ডিজিটাল মাধ্যমত বেশি গুরুত্ব দিয়া হয়েছে হাউলি রাস প্রচারের বাবে, নহয় জানো? হয় অন্যবারকে ব্যতিক্রম, এবার বিরাটে ভাল লাগিছে আহি পেলাই, আর হাউলি রাস ওসরতে যেহেতু আমি ভালদরে উদযাপন করেছো, সকলে আহক, সকলে এনজয় করক, চাওক রাস, এইখানে কব বিচার। ভাল লাগিল সবে আহিলে হাউলি রাস চাবলৈ, এবার ফার্স্ট আহিছো মই, আগতে অহা নাছিল। আহি কেনেকুৱা লাগিছে, হাউলি রাখন মিস কৰি আছিল ইমান দিন? শুনি আছিলো নাম, কিন্তু আহিব হেনেকে সুবিধা পোৱা নাছিলো। আপোনাৰ ঘৰ কত আছিল? মোৰ ঘৰ বৰপেটাত। খুব ভাল লাগে ইয়াতে আহি, আমি প্ৰত্যেক বছৰতে ইয়াতে আহো, খুব এনজয় কৰোঁ, আৰু পূজা ঘৰটো মেইন, সেইটো চাই খুব ভাল লাগে, ইমান ধুনীয়াকে সজায়, তাৰমানে মানে মনটো ভৰি যায় আৰু। হাউলি রাস উদযাপন সমিতির কার্যকরী সভাপতি তরুণ চন্দ্র নাথ ডাঙরিয়া আমার সঙ্গে আছে, আপনার স্বাগত জানাইছো অনুষ্ঠানলৈ। হাউলি রাস খুব ডাঙরকে আয়োজন করা হয়, প্রথমতে হাউলি রাস যে ধরনের আয়োজন করা হয়েছিল একাধিক্রমে আয়োজন হয়ে হয়ে আয়োজিত হয়ে হয়ে আজির যে পরিবেশ পাইছে, কেনেকুৱা একটা পরিক্রমা পার করলে হাউলি রাসে? কৃষ্ণ ভক্তের কৃষ্ণক উপলক্ষ্য করে হাউলি রাস হয়, আর রাধা অভিনয়নে বা গোপী অভিহনে এই রাসলীলা অসম্ভব। এই দৃষ্টি রাখিয়ে পরম্পরা রক্ষা করে 1928 সনত হাউলির কিছু দূরদর্শী ব্যক্তিয়ে হাউলির রাস স্থাপন করেছিল। যেতিয়া হাইওয়ে আহিল তেতিয়া আমার রাসর স্থান পরিবর্তিত হল, লাহে লাহে রাস গই রাস উৎসবত পরিণত হল, আর 1997 সনের 14 তারিখে বর্তমান যেটো মন্দির দেখা গৈছে এটো নির্মাণ হয়েছিল, আর 2007 সনের 31 তারিখে এই রাস মন্দিরের বিগ্রহর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান করা হয়। পুরনিকালত হাউলির রাসর পরিবেশ অতি সরু আছিল, তাত যাত্রা গান আছিল, অজাপালি আছিল, ঢুলিয়া আছিল, দিনের 1 বজাৰ পৰা মানুহবিলাকে চাবলৈ আহিছিল, আর চাইনামাবিলাক আছিল কলগছর খুঁটা, কলপাতর গছর পাত আর তারা গছরে চাইনামা তৈরি করেছিল। সেই সময় বাজেটও বহুত কম আছিল। লাহে লাহে যেতিয়া হাউলি অঞ্চলের আমার ডেকাচাম শিক্ষিত হয়ে আহিল আর আর্থিক দিকও বিভিন্ন ধরনের মানে আয়ত্ত বিচারি পালে, এতিয়া আহি এই রাস মহোৎসবলৈ পরিণত হল। যথেষ্ট সুখী আর রাইজক এখানে কইছো ধন্যবাদ। ঘর কত আছে? হয় হাউলি মৈত্রপ্রী। হাউলিতে? হ্যাঁ হ্যাঁ। হাউলির বাসিন্দা হিসাবে হাউলি রাখনক লৈ গৌরব অনুভব করেন না? বহুত, যথেষ্ট গৌরব অনুভূত। হাউলিতে আমি আরো আগে আরো আহো, 3-4 বারকে আমি আহো হাউলি, প্রতি বছরে 3-4 দিন 3 বার আহো। আমি বরপেটা রোডর পর আইছো, এনেই ভালে লাগিছে, আগতকে আরো বেশি উন্নত হয়েছে, ভাল হয়েছে, ভালে হয়েছে গোটেখিনি বস্তুবিলাক, আগত অলপ বেলেগ আছিল, এতিয়া আরো অলপ ভাল হয়েছে।